Good morning friends and welcome back to the new vlog of our channel Amader Gogol Shona. আজকে হচ্ছে সোমবার আর দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে মাও রেডি হয়ে কোথায় গেলে এখানে মাও রেডি হয়েছে ওই ঘরে আছে গোগল আর বাবা ওই যে দেখা যাচ্ছে গোগল কি এদিকে আসো এদিকে আসো এই যে গোগল আর বাবা সবাই রেডি হয়ে গেছি আমরা আর এখন যাচ্ছি একটা জায়গায় আজকে হচ্ছে খুব স্পেশাল একটা ডে আজকে হচ্ছে মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি মা ভবতারিণীর কাছে প্রতি বছর আমার আশা হয় না আশা হয়ে ওঠে না কিন্তু এই বছর আমি ঠিক করেছি যে আজকে আমি যাবই তো তাই জন্য আমি গতকাল এসেছি আর আমার গলাটা কেমন নাকে নাকে হয়ে গেছে বুঝতেই পারছো ঠান্ডা আছে বেশ ভালোই ঘটঘট করছি ঠান্ডায় তো এখন সকাল 9:30 বাজে আর আমরা এখন রওনা দেব সকাল সকাল উঠেছি আজকে অনেক স্নান ঠান করেছি কাজকর্ম মা আমার এখানে আসলে আমার একটাই রিল্যাক্স হয় রিলিফ হয় যে আমার সব কাজগুলো মা করে দেয় মানে গোগলে যেসব কাজ থাকে সেগুলো মা করে দেয় তো আমার অনেকটাই মানে রিলিফ হয় কাজে তো চলো যাওয়া যাক আর দেরি করবো না দেখি কতটা লাইন থাকে আজকে কতটা ভিড় থাকে ওখানে সবসময় মোটামুটি ভিড় থাকে কিন্তু আজকে সোমবার ওয়ার্কিং ডেজ তো আশা করছি একটু ভিড়টা কম থাকবে তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি আজকে সারাদিনটা খুব ভালো মতোই কাটাবো আশা করছি কারণ সকাল সকালই মায়ের স্থান থেকে আমাদের দিনটা শুরু করছি আজকে তো চলো আমাদের সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ প্রথমে এখন টোটোতে করে যাচ্ছি বাস স্ট্যান্ডে তারপর ওখান থেকে অটো করে যাব দক্ষিণেশ্বরে আর এখানে গোগল মায়ের কোলে বসে মেজাজে রোদ পোহাতে পোহাতে চলেছে তো আমরা অটোতে উঠে পড়েছি আর গোগল যথারীতি অটোতে উঠেই মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে আসলে আজকে অনেকটাই সকাল সকাল ওকে তোলা হয়েছে তাড়াতাড়ি বেরোনোর আছে বলে আর বাবা সামনে বসে আছে ড্রাইভার দাদার পাশে আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব একদমই কম দুটো অটো চেঞ্জ করে যেতে হয় অটোতে ওই আধ ঘন্টা বা তারও কম সময় লাগে অনেক দিন পর মায়ের কাছে যাচ্ছি মায়ের দর্শন পাবো খুবই ভালো লাগছে গত 2 বছর তো আসা হয়নি তার আগে এসেছিলাম গোগল হওয়ার পরেই প্রথম যাচ্ছি গোগলকেও এই ফার্স্ট নিয়ে যাচ্ছি মায়ের কাছে তো খুবই ভালো লাগছে পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে ওই ওখানে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে ওখানে
আজকে মোটামুটি ফাঁকাই আছে যা দেখতে পাচ্ছি, কারণ ছুটির দিন, বিশেষ করে শনি মঙ্গলবার করে এলে এখানে মানে হাঁটাই যায় না, প্রচুর মানুষের ভিড় থাকে এখানে। ওই মায়ের মূল মন্দির দেখা যাচ্ছে ওখানে। চলো তাড়াতাড়ি যাই, গিয়ে পুজোটা আগে দিয়ে নিই মায়ের কাছে, কারণ এরপরে আরও লাইন পড়ে যাবে, তারপর মন্দির বন্ধ হওয়ারও সময় হয়ে যাবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাইরে এসে বসেছি, এখন একটু বসে নিয়ে তারপর বেরোবো আবার। খুব তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে, লাইন আজকে ফাঁকাই ছিল মোটামুটি, খুব একটা ভিড় ছিল না। দাও একটু প্রসাদ, খামা এটা মা ভবতালিনীর প্রসাদ বাবা। নমো নমো নমো। এইদিকে পঞ্চবটি বন এখন বন্ধ হয়ে গেছে, তো আর ঢোকা যাবে না। আর মা গঙ্গাকে দেখা যাচ্ছে এখান থেকে। দক্ষিণেশ্বরে আসবো, আর মায়ের পুজো দেওয়ার পর হিঙের কচুরি খাবো না সেটা তো হয় না, তো এখন যাচ্ছি কচুরি খেতে। এখানে অনেকগুলোই দোকান দেখতে পাচ্ছি, দেখি কোনটাতে যাওয়া যায়। আমরা খাচ্ছি এখন গরম গরম কচুরি। এখন আমরা বসেছি লাঞ্চে, আজকে লাঞ্চে মা এসে খিচুড়ি করেছে, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি বা কিছু হবে, মনে তো হচ্ছে বাঁধাকপির তরকারি দেখে। আর আছে এটা হচ্ছে আচার, আচারটা আমি কিনে এনেছি দক্ষিণেশ্বর থেকে ফেরার সময়, আমার খুব ভালো লাগে এই পাঁচমিশালি যে আচারটা হয় সেটা। আর এখানে বাবা আলুর চিপস কিনে এনেছে, সেই আলুর চিপস, শশা টমেটো, আর এখানে আছে দইয়ের ভাঁড়, মিষ্টি দইয়ের ভাঁড়। এই শীতকালে গরম গরম খিচুড়ি তো দারুণ লাগে, আর আমি খিচুড়ি খুবই ভালো খাই। তো আজকে বললাম ঘুরে ঠুরে এসে অনেকটা টাইমও, অনেকটা বেলাও হয়ে গেছে ফিরে আসতে আসতে, যে আজকে তাহলে খিচুড়িই করো, তো তাই জন্যই মা আজকে খিচুড়ি করলো। আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তো স্পেশাল একটা ডিশ তো বানতেই হবে রাত্রিবেলা, তো আমি তার জন্য এখানে করছি আলুর দম, হয়ে এসছে আর একটু বাকি আছে। আজকে রাত্রের মেনুতে আছে লুচি, আলুর দম আর কষা মাংস। আলুর দমটা আমি এখন করছি, মা পরে লুচিটা করে নেবে, যেহেতু ওটা গরম গরম খাবো, সেই টাইম আমি গোগলকে খাওয়াবো, তো মাকে আর হেল্প করতে পারবো না, কিন্তু আলুর দমটা আমি করে নিলাম। আলুটা অল্প পরিমাণেই আছে, কারণ
আমি খুব একটা আলু প্রেফার করি না, আমি আলুর দমটা ভালোবাসি বলে দু একটা হয়তো খাবো, মাও খুব একটা আলুর দম খায় না, আর যেহেতু সাথে চিকেন আছে তো আলুর দমটা আর অতটা লাগবে না। আমার আলুর দমটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিই। এখানে চলছে ফুলকো ফুলকো লুচি ভাজা, এবার শুধু খাওয়ার অপেক্ষা, দেখেই তো লোভ লাগছে, মনে হচ্ছে কড়াই থেকে তুলেই খেয়ে নি। তো চলো এবার খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে লাইক করো আর কমেন্ট করো। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।